Infinix 030 5G এই ফোনটিতে থাকছে 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে সাথে আছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 80206 ন্যানোমিটারের প্রসেসর অ্যান্ড্রয়েড 13 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ডুয়েল স্টেরিও স্পিকার ওয়াইফাই 6 এবং 5000 mAh এর বিগ ব্যাটারির সাথে 68 ওয়াটের ফাস্ট চার্জার হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এম পিএস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে তো হাজির হয়ে গেলাম আপনাদের সামনে Infinix 030 5G এই স্মার্টফোনটিকে নিয়ে এই ফোনটি রিসেন্টলি লঞ্চ করা হয়েছে এবং এই ফোনটি আপনাদেরকে কি কি ফিচার অফার করছে সেই সবগুলো বিষয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক দুইটা দিকে আজকের ভিডিওতে আমরা কথা বলবো সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন চলুন শুরু করি ভিডিওটি প্রথমে আসি ফোনটির ডিসপ্লে সেকশনে এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন 6.78 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটিতে 144 হার্জের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে এবং এই ডিসপ্লেটিতে আপনারা আরও পাচ্ছেন 1 বিলিয়ন কালার এবং 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট এবং এই ডিসপ্লেটিতে রেজুলেশন হিসেবে ব্যবহার করা হয়েছে 1080x2400 পিক্সেল আর ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস 5 ডিসপ্লেটির কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল ডিসপ্লেটির সেন্টারে ওপরের দিকে একটি পাঁচল ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটির সাইজ কিন্তু খুবই ছোট ছিল ডিসপ্লেটির কোয়ালিটি এক কথায় বলতে গেলে খুবই ভালো কোয়ালিটি ছিল ইনডোরে এবং আউটডোরে আপনাদের দেখতে কোনো রকম সমস্যা হবে না কারণ এই ডিসপ্লেটিতে 950 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে সো ডিসপ্লেটিতে যতগুলো ভিডিও দেখা গেছে সবগুলো থেকে কিন্তু আমরা ভালো লেভেলের শার্পনেস পেয়েছি সো ডিসপ্লেটির কোয়ালিটি এক কথায় খুবই ভালো ছিল এবং ডিসপ্লেটি ফার্স্ট ক্লাস লেভেলের বলা যায় ফোনটিতে ব্যাটারি সেকশন আপনারা পাচ্ছেন 5000 mAh একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য কিন্তু 68 ওয়াটের একটি চার্জার বক্সেই দিয়ে দেওয়া হয়েছে সো এই চার্জারটি দিয়ে আপনারা আপনাদের ফোনকে 0 থেকে 80% করতে পারবেন মাত্র 30 মিনিটে সো এই চার্জারটি দিয়ে আপনারা আপনাদের ফোনকে খুবই ফাস্টলি চার্জ করতে পারবেন এবং ফোনটি থেকে যে ব্যাটারি ব্যাক আপ পাবেন সেটিও কিন্তু অনেক ভালোই পাবেন কারণ এখানে যে 5000 mAh একটি ম্যাসিভ বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এখানে যে প্রসেসরটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 6 ন্যানোমিটারে যেটা খুবই ব্যাটারি এফিশিয়েন্ট সো এক কথায় বলতে গেলে একদিনের ওপরে আপনারা অনায়াসে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এই ফোনটিতে আপনারা পাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা কিন্তু খুবই ভালো ছিল এবং টাচ করার সাথে সাথে কিন্তু আনলক হয়ে যাচ্ছিল এবং এই ফোনটিতে আরও পাচ্ছেন আপনারা ডুয়েল স্টেরিও স্পিকার স্পিকার কোয়ালিটি যথেষ্ট লাউড ছিল এবং সুন্দর রকমের বিট প্রোডিউস করছিল ফোনটিতে প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 8020 একটি 6 ন্যানোমিটারের প্রসেসর এবং এই প্রসেসরটি হচ্ছে 2.6 GHz-এর এবং জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন মালি G77 MC9 সো প্রসেসরের পারফরমেন্স কিন্তু ছিল খুবই ভালো যতগুলো গেমস আছে আপনারা সবগুলোই খেলতে পারবেন কোনো রকম সমস্যা হবে না আলট্রা গ্রাফিক্সে খেলতে হয়তো বা কিছুটা বেগ পাইতে হইতে পারে কিন্তু হাই গ্রাফিক্স এবং মিডিয়াম গ্রাফিক্সে খেলতে কোনো রকম সমস্যা হবে না এবং এই প্রসেসরটার সাথে এই ফোনটি কিন্তু ভালো লেভেলের একটি পারফরমেন্স করছিল আমরা এই ফোনটি থেকে অ্যান্ড্রয়েড স্কোর পেয়েছি প্রায় 7 লাখের ওপরে যেটি খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে বলে আমার মনে হয় এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 13-এর সাথে এবং সাথে আছে XOS 13 সো XOS 13 খুবই স্টেবল ছিল কোনো রকম ল্যাগিং ট্যাগিং ছিল না তবে ইউজলেস অনেক অ্যাপস ছিল এগুলো কিছু কিছু আনইনস্টল করা যায় কিছু কিছু আনইনস্টল করা যায় না যেটা খুবই একটা খারাপ দিক তবে XOS 13 কিন্তু খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে ল্যাগিং ফ্রি বলা যায় অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে যাবতীয় সবগুলো কাজই আপনারা করতে পারবেন মানে নর্মাল ইউজ হেভি ইউজ দুইটাই করতে পারবেন কোনো রকম ল্যাগের দেখা দেখতে পাবেন না ফোনটা আপনারা মোট দুইটা ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন 8/256 GB এবং 12/256 GB এবং এখানে যে স্টোরেজ টাইপ ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে UFS 3.1 আর র্যাম সেকশনে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম এবং এখানে আপনারা 9 GB পর্যন্ত এক্সপেন্ড র্যাম করতে পারবেন মানে আপনাদের র্যাম যদি থাকে 12 GB আপনারা সর্বোচ্চ আরও 9 GB বাড়াইতে পারবেন সেটা দিয়ে আপনাদের র্যাম হয়ে যাবে মোট টোটাল 21 GB কানেকটিভিটি সেকশনের কথা বলতে গেলে আপনারা পাচ্ছেন ওয়াইফাই 6 ব্লুটুথ 5.3 NFC পাচ্ছেন এবং FM রেডিও কিন্তু পেয়ে যাচ্ছেন এবং এখানে যে টাইপ সি পোর্টটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে 2.0 আনবক্সিং কন্টেন্টের কথা বলতে গেলে ফোনটি আনবক্স করার সাথে সাথে প্রথমে পাচ্ছেন আপনারা স্মার্টফোনটি এরপরে থাকছে একটি ইউজার ম্যানুয়াল গাইড এরপরে থাকছে একটি কভার কভারের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল এরপরে থাকছে একটি টাইপ এ টু টাইপ সি USB কেবল এবং শেষে থাকছে একটি 68 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটার লুকটা কিন্তু ছিল সত্যি খুবই অসাধারণ একটা লুক ফোনটি হাতে নিয়ে সুন্দর একটা প্রিমিয়ামনেস ফিল হয় আর এই ফোনটিতে এই ফোনটির থিকনেস দেওয়া হয়েছে 7.9 মিলিমিটার মানে 8 মিলিমিটারের থিকনেস যেটা হাতে নিয়ে অতটা বাল্কি ফিল হয় না এবং অতটা মোটাও লাগে না সুন্দর একটা ফিল হয় এবং এই ফোনটির ওজন হচ্ছে 185 গ্রাম মানে 200 গ্রামের নিচে যেটা খুবই ভালো একটা দিক এবং এই ফোনটিতে আপনারা IP53 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট প্রোটেকশন পেয়ে যাচ্ছেন মানে আপনাদের
হালকা পাতলা বৃষ্টিতে যদি ভেজে ফোনটা তাহলে কোনো রকম সমস্যা হবে না এবং এই ফোনটির পেছনে কিন্তু কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পেয়ে যাচ্ছে এই ফোনটি মোট আপনারা তিনটা কালারে মার্কেটে अवेलेबल পেয়ে যাবেন রোমা গ্রিন গোল্ডেন হোর ফ্যান্টাসি পার্পল এই তিনটা কালারে কিন্তু আপনারা ফোনটি মার্কেটে अवेलेबल পেয়ে যাবেন বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এই ফোনটিতে রাইট সাইডে থাকছে একটি পাওয়ার বাটন এবং পাওয়ার বাটনের উপরে থাকছে একটি ভলিউম আপ এন্ড ডাউন বাটন ফোনটির নিচে থাকছে একটি স্পিকার গ্রিল একটি টাইপ সি পোর্ট মাইক্রোফোন এবং একটি সিম ট্রে এই সিম ট্রেতে কিন্তু আপনারা দুইটা ন্যানো সিম ব্যবহার করতে পারবেন কোন রকম মেমরি কার্ড কিন্তু এখানে আপনারা ব্যবহার করতে পারবেন না এবার আসি ফোনটির ক্যামেরা সেকশনে এই স্মার্টফোনটিতে রিয়ার সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে মেইন ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা 108 মেগাপিক্সেল একটি ক্যামেরা যার অ্যাপারচার f1.7 এবং এই ক্যামেরাটিতে কিন্তু আপনারা ওয়াইএসএ সুবিধাটাও পেয়ে যাচ্ছেন সেকেন্ড যে ক্যামেরাটি পাচ্ছেন সেটা হচ্ছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা যার অ্যাপারচার হচ্ছে f2.2 এটা একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স পাচ্ছেন যার অ্যাপারচার f2.4 এবং ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা যার অ্যাপারচার f2.5 তবে 50 মেগাপিক্সেলের ক্যামেরায় কিন্তু কোনো রকম ওয়াইএস নাই তবে ফোনটির রিয়ার সাইডের ক্যামেরা এবং ফোনটির সেলফি ক্যামেরা দুটি দিয়ে আপনারা 4K তে 30 এবং 60 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবেন ক্যামেরা কোয়ালিটি কথা বলতে গেলে মেইন ক্যামেরা যেটি সেটি খুবই ভালো লেভেলে পারফরম্যান্স করেছে এবং আলট্রা ওয়াইড ক্যামেরাও খুব ভালো লেভেলে পারফরম্যান্স করেছে এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা খুবই সুন্দর ডিটেইলসে ছবি তুলতে পারবেন ছবিগুলো ছিল খুবই ন্যাচারাল এবং কালারগুলো ছিল খুবই ন্যাচারাল টাইপের ছবির কোয়ালিটি ছিল এক কথায় খুবই ভালো আমরা কিছু ছবি এবং ভিডিওর স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি দেখলে বুঝতে পারবেন যে এই ক্যামেরাটি কতটা ভালো লেভেলে পারফরম্যান্স করেছে তো শেষ কথায় বলতে গেলে যে এই ফোনটির যে বেস ভ্যারিয়েন্ট এই ভ্যারিয়েন্টের প্রাইসটি প্রায় 30,000 টাকার মতো সো 30,000 টাকায় কিন্তু এই ফোনটা আপনাদেরকে 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে অফার করছে এবং সাথে আছে 144Hz রিফ্রেশ রেট সাথে আছে সুন্দর লুকিং একটা ডিজাইন এবং কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন সাথে আছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা 5000 mAh এর বিগ ব্যাটারি 68 ওয়াটের ফাস্ট চার্জার ডুয়েল স্টেরিও স্পিকার সহ আরও অনেক কিছু তো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটা 30,000 টাকার ভেতরে আমার মনে হয় খুবই ভালো একটা ডিল হবে আপনাদের জন্য তবে এখানে কিছু কিছু খারাপ দিক রয়েছে যেমন আপনারা এখানে কোনো রকম 3.5mm হেডফোন জ্যাক পাচ্ছেন না এবং এখানে যদি একটা স্ন্যাপড্রাগনের প্রসেসর ব্যবহার করা হতো তাহলে আমার মনে হয় খুবই ভালো হতো সো ওভারঅল প্রাইজের দিক বিবেচনা করে মিডিয়াটেকের যে পারফরম্যান্সটা সেটাও কিন্তু অনেক ভালো এখানে আপনারা সবগুলো গেমই খেলতে পারবেন সো এই ছিল এই ফোনটার রিভিউ রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে কমেন্ট সেকশনে আর রিভিউটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকুন।